হাই বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বিগ ব্যাং থিওরি। অর্থাৎ বিগ ব্যাং থিওরি বলতে মহাবিস্ফোরণ তত্ত্ব, অর্থাৎ বিগ ব্যাং থিওরি। এই থিওরি হলো পৃথিবী এবং মহাবিশ্ব সৃষ্টির যে সমস্ত রহস্য আছে, অর্থাৎ যে সমস্ত মতবাদগুলো আছে, তার মধ্যে সব থেকে এটা আধুনিক মতবাদ, যেটা কিন্তু সব থেকে গ্রহণযোগ্য। কারণ স্টিফেন হকিং যে পদার্থবিদ ছিলেন, রিসেন্টলি মারা গেছেন, তো উনিও কিন্তু এই বিগ ব্যাং থিওরির কিন্তু সমর্থক। সেই কারণে কিন্তু আমরা পরবর্তী সময় হয়তো আলোচনা করব যে সুইজারল্যান্ডে 27 কিলোমিটার একটা টানেল তৈরি করা হচ্ছে এই জিনিসটাকে প্রুভ করার জন্য, অর্থাৎ বিগ ব্যাং থিওরির সমর্থনটাকে প্রত্যক্ষভাবে প্রমাণ করার জন্য কিন্তু টানেল তৈরি করা হচ্ছে। তো আমরা মোটামুটি থিওরিটা আগে জেনে নিই যে কি এই থিওরিতে বলা হয়েছে। বললাম কি, বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ তত্ত্ব, এই তত্ত্ব প্রথমে কে নিয়ে আসেন? এই তত্ত্ব প্রথমে কিন্তু নিয়ে এসেছিলেন এডউইন পি হেভেল। ইনি 1929 খ্রিস্টাব্দে কিন্তু তিনি একটা বই বা থিওরি দিয়েছিলেন, যে থিওরিটার নাম হচ্ছে কি, এক্সপেন্ডিং ইউনিভার্স হাইপোথিসিস। এই হাইপোথিসিসে তিনি বলতে চাইছেন যে আমাদের এই যে মহাবিশ্ব সেটা কিন্তু অনবরত পরপর একে অপর থেকে সরে যাচ্ছে। সেই প্রুফ হিসাবে কিন্তু আমরা পরবর্তী সময়ে একাধিক বিজ্ঞানীকে দেখব বা দার্শনিককে দেখব যারা কিন্তু এর সমর্থন করছেন। তো এই থিওরিতে বললাম কি, তাহলে মহাবিশ্বটা অনবরত কিন্তু একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। যেরকম আমরা জানি যে কি, আমাদের পৃথিবী আবার দেখি যে চাঁদ, এই পৃথিবী ও চাঁদের দূরত্ব কিন্তু প্রায় 3 থেকে 4 সেন্টিমিটার পার ইয়ার কিন্তু অনবরত বেড়ে যাচ্ছে। তার মানে এই জিনিসটাই কিন্তু তিনি প্রুভ করেছিলেন। কিসের ভিত্তিতে? কারণ ইনি হলেন একজন আমেরিকার পদার্থবিদ এবং সেই সঙ্গে তিনি কি করেছিলেন, জ্যোতির্বিজ্ঞানের ধারণা অ্যাড করে, অর্থাৎ কিছুটা জ্যোতির্বিজ্ঞানের নলেজ নিয়ে কিন্তু তিনি এই থিওরিটা দিয়েছিলেন, যার উপর ভিত্তি করে বলেছিলেন যে মহাজগতের সমস্ত পদার্থগুলো কিন্তু একে অপর থেকে অনবরত সরছে, সুতরাং মহাবিশ্বটা কিন্তু ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। তো তখন সময় অর্থাৎ 1929 খ্রিস্টাব্দে কিন্তু এই তত্ত্বটা দেওয়া হয়েছিল জ্যোতির্বিজ্ঞানের উপর ভিত্তি করে এবং গাণিতিক ক্যালকুলেশনের উপর নির্ভর করে। কিন্তু পরবর্তী সময় বলতে প্রায় 1972 খ্রিস্টাব্দে আর একজন, যিনি হলেন কি বেলজিয়ামের একজন পাদ্রি, এনার নাম হলো কি, যে জর্জ ল্যামেন্ট্রি, ইনি 1972 খ্রিস্টাব্দে তার গবেষণার মাধ্যমে, অর্থাৎ কি হয়েছিল, ততদিনে কিন্তু উন্নত টেলিস্কোপ চলে এসেছিল যার মাধ্যমে কিন্তু তিনি প্রুভ করে দেখিয়েছিলেন যে না, অনবরত দূরত্ব বাড়ছে মহাবিশ্বের, যে কোনো পরস্পর গ্রহ হতে পারে, নক্ষত্র থেকে গ্রহের দূরত্ব অনবরত কিন্তু বাড়তে আছে। তিনি কিন্তু 1972 খ্রিস্টাব্দে তার থিওরিটা কিন্তু অ্যাকসেপ্ট হয়েছিল, কিন্তু তার আগেও কিন্তু তিনি একবার চেষ্টা করেছিলেন যে 1960-এর দিকে, কিন্তু তখন কিন্তু সেভাবে গ্রহণযোগ্যতা পায়নি। তারপরে আবার 1970-এ তিনি কিন্তু তার থিওরিটা আবার নিয়ে আসেন, সেইটারই অ্যাকসেপ্ট পেতে 1972 হয়েছে, 72 বছর লেগেছিল, কারণ একাধিক বিষয় ছিল যেগুলো কিন্তু জাজমেন্ট হয়েছে, তারপরে কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে 1972-এ। তিনি প্রুভ করে দেখেছিলেন কিসের মাধ্যমে, উনি জ্যোতির্বিজ্ঞানের উপর ভিত্তি করে মূলত দেখেছিলেন গাণিতিক ক্যালকুলেশন। ইনি কিন্তু একজন পদার্থবিদ যেমন ছিলেন, তিনি কিন্তু প্রত্যক্ষভাবে টেলিস্কোপের মাধ্যমে প্রুভ করে দেখিয়েছিলেন, তারপরেই কিন্তু এই তত্ত্ব নিয়ে কিন্তু অনেকটা জনপ্রিয়তা বৃদ্ধি পান। তো এই জনপ্রিয়তা বৃদ্ধি পেলেও এই থিওরিতে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে, এই থিওরিতে বলা হয়েছে কি, যে আমাদের এই যে মহাবিশ্ব দেখছি বা বিশ্ব ব্রহ্মাণ্ড বলতে আমরা যত দূর পর্যন্ত যে অসীম সীমা দেখতে পাই, সব কিছুই কিন্তু একটা মাত্র বিন্দুতে সীমাবদ্ধ ছিল, অর্থাৎ একটা মাত্র বিন্দুতে কিন্তু তাদের টোটাল মহাবিশ্বের সমস্ত গ্রহ নক্ষত্র মহাজাগতিক যে সমস্ত বস্তু সব কিন্তু একটা মাত্র বিন্দুতে কিন্তু সীমাবদ্ধ ছিল, যা কিন্তু কি নামে পরিচিত ছিল, সিঙ্গুলারিটি।
এই সিঙ্গুলারিটির কিছু বৈশিষ্ট্য ছিল যেটা কিন্তু আমাকে জানতে হবে। অর্থাৎ দেখুন, সমস্ত এনার্জি যদি একটা মাত্র বিন্দুতে সীমাবদ্ধ থাকে, কারণ বিন্দু কখনো কিন্তু স্থান নেয় না, তেমন একটা বিন্দুতে যদি সীমাবদ্ধ ছিল, তাহলে তার যে বৈশিষ্ট্য প্রথম দেখতে পাবো তার ঘনত্বটা, অর্থাৎ তার যে ঘনত্ব বলা হচ্ছে, ঘনত্ব কিন্তু অসীম ছিল। এবার ঘনত্ব অসীম ছিল এবং সেই সঙ্গে যে উষ্ণতা বা তাপটা ছিল, যে উষ্ণতা বা তাপ ছিল তাপও কিন্তু অসীম, যেটা কিন্তু আমরা কল্পনা করতে পারবো না, অর্থাৎ অপরিকল্পনীয় উষ্ণতা, যেটা আমি পরিকল্পনা করতে পারবো না, সেরকমই উষ্ণতা ছিল। এছাড়া কি আয়তন, কারণ বললাম বিন্দু কিন্তু, যেহেতু বিন্দু কোনো আয়তন কি হবে, আয়তন বলে কিছু ছিল না, তার মানে এইগুলো তার অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল। তাহলে যদি আয়তন না থাকে তাহলে আমি কি দেখতে পাবো না, অর্থাৎ আয়তন বলতে স্পেসের কথা বলছে, কোনো স্পেস নেয়নি, তাহলে স্পেস যদি না থাকে তাহলে আমরা জানবো কি, সময় বলে কিছু থাকবে না, তাহলে সময়ও থাকবে না। তো এই যে ঘটনাটা বলা হচ্ছে বা সিঙ্গুলারিটি বলা হচ্ছে, এটা কিন্তু কাছাকাছি 14 থেকে 15 বিলিয়ন ইয়ার আগে বা লক্ষ বছর আগেকার এই অবস্থানটার কথা বলা হচ্ছে। কিন্তু কাছাকাছি 13.70 লক্ষ বছর আগে কি হলো, যে এই সিঙ্গুলারিটিতে কিন্তু একটা বিস্ফোরণ ঘটল, একটা বিস্ফোরণ ঘটার কারণে এই মহাবিশ্বটা কিন্তু তৈরি হয়েছে। ওই বিস্ফোরণটা, অর্থাৎ যে বিস্ফোরণটা ঘটেছিল, যাকে আমরা নাম দিয়েছি কি বিগ ব্যাং, অর্থাৎ বিস্ফোরণ বলতে কিন্তু বিগ ব্যাং এর কথাই বলা হচ্ছে। তাহলে বিগ ব্যাং বলতে বিস্ফোরণ, এখানে কি হলো, এখান থেকে এনার্জি চারদিকে ছড়িয়ে পড়লো, কারণ একটা বিন্দুতে সীমাবদ্ধ ছিল, এবার কি হচ্ছে এনার্জিটা চারদিকে ছড়িয়ে পড়লো। ছড়ার পরে কিন্তু এখানে তৈরি হবে কি, ইলেকট্রন, যেমন তৈরি হবে ইলেকট্রন তৈরি হলো, প্রোটন তৈরি হলো, আবার নিউট্রন তৈরি হলো। এরপরে কি হবে, এখানে একটা টাইমে, অর্থাৎ এই যে মহাবিশ্বটা পুরোটাই সৃষ্টি হয়েছে, এটা বলা হচ্ছে 1 সেকেন্ডেরও কিন্তু কম সময়ে কিন্তু মহাবিশ্বের যত বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছি তা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপরে 3 মিনিটের মধ্যে, অর্থাৎ এটা 1 সেকেন্ডেরও কম সময় হলো, 3 মিনিটের মধ্যে প্রথম হাইড্রোজেন কিন্তু পরমাণু তৈরি হয়ে গেছিল। অর্থাৎ আমাদের জানি কি প্রোটন প্লাস নিউট্রন হলো কি, কারণ জানি কি নিউট্রনটা নিউট্রাল মানে নিউট্রাল পজিশনে থাকে, আর ইলেকট্রন মাইনাস। এই প্রোটন এবং নিউট্রন প্রথমে কি হবে, এখানে ধাক্কা লাগবে, ধাক্কা লাগলে এখানে কি অ্যাকচুয়ালি পজিটিভ থাকবে, সেই ভারসাম্য রক্ষার জন্য ইলেকট্রন আসবে মাইনাস। এইভাবে কিন্তু প্রথম যে হাইড্রোজেন কণাটা তৈরি হয়েছিল সেটা কিন্তু 3 মিনিটের মধ্যে কিন্তু প্রথম হাইড্রোজেন কণাটা সৃষ্টি হয়ে গেছিলো। পরবর্তী সময় আবার হিলিয়াম হয়েছে, লিথিয়াম হয়েছে, এইভাবে কিন্তু, কারণ পদার্থ তৈরি হতে গেলে তার তো পরমাণু লাগবে, সেটা কিন্তু প্রথম 3 মিনিটের মধ্যে সৃষ্টি হয়ে গেছিল। এরপরে একটা সময়ের পরে বলা হচ্ছে কি, যে গ্রহের ফরমেশন, নক্ষত্রের ফরমেশন কিন্তু হয়েছিল। অর্থাৎ প্রথমে গ্যালাক্সি সৃষ্টি হবে, সেখান থেকে কিন্তু নক্ষত্র থেকে কিন্তু গ্রহগুলো সৃষ্টি হবে, অর্থাৎ একাধিক কিন্তু গ্যালাক্সির সৃষ্টি হয়েছিল। এই ঘটনাটা ঘটেছিল প্রায় আজ থেকে 5 থেকে 6 লক্ষ বছর আগে। তাহলে কি বললাম, যেটা বিস্ফোরণ ঘটেছিল সেটা কিন্তু 13.70 লক্ষ বছর আগে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল, আর 5 থেকে 6 লক্ষ বছর আগে কিন্তু আমাদের এই যে নক্ষত্রের যে ফার্স্ট ফরমেশন, স্টারের ফরমেশন, সেটা কিন্তু 5 থেকে 6 লক্ষ বছর পূর্বে। এরপরে এখান থেকে ধীরে ধীরে বললাম কি, যে গ্রহ, গ্রহের পরে ধীরে ধীরে উপগ্রহ সৃষ্টি হবে, তার আগে স্টার ফরমেশন হয়েছে বলেছেন, তার মানে এই যে গ্যাপটাতে কিন্তু কিছুই সৃষ্টি হয়নি, এই গ্যাপটাতে যে কিছুই সৃষ্টি হয়নি, এই সময়টাকে বলা হয় কি ডার্ক এজ। মানে ডার্ক এজ জিনিসটা বুঝলাম, যেখানে কিন্তু কোনো কিছুরই কিন্তু ফরমেশন হয়নি, সেই সময়টাকে বলা হচ্ছে কিন্তু ডার্ক এজ। তাহলে কি এখানে আমি দেখলাম কি, একটা টাইমের পরে, অর্থাৎ 13.70 লক্ষ বছর পরে কিন্তু আমাদের সিঙ্গুলারিটি থেকে বিস্ফোরণ ঘটলো, যার উপর নির্ভর করে কিন্তু পরবর্তী সময়, অর্থাৎ সময়ের পরে পর পর আমরা দেখেছি কি, যে নক্ষত্র সৃষ্টি হলো, গ্রহ সৃষ্টি হলো, উপগ্রহ সৃষ্টি হলো, বা আমাদের এই মহাবিশ্বটা কিন্তু অনবরত পর পর কিন্তু সৃষ্টি হয়েছে, এইগুলো দেখতে পেয়েছি। তার মানে এখানে দেখছি কি আমরা, যে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে এইভাবে, যেটা কিন্তু এই বিগ ব্যাং থেকেই বলা হয়েছে, অর্থাৎ বিস্ফোরণ তত্ত্বে বলা হয়েছে
একটা বিন্দু থেকে আজকের এই সিন্ধু সৃষ্টি হয়েছে। তো এই তত্ত্বের কিছু সমর্থক আছে, অর্থাৎ এই তত্ত্ব তো সকলে মেনে নেবে না, কারণ আজকে গুরুত্ব লাভপূর্ণ লাভ করেছে, এই কারণে কিছু জনের সমর্থক আছে বলে। তার প্রধান কি যে এই ল্যামেন্ট্রি ছাড়াও কিন্তু অন্যান্য যে সমস্ত জ্যোতির্বিজ্ঞানী আছে তারা কিন্তু অনবরত যে রিসার্চ চালাচ্ছেন বা প্রুভ করে দেখাচ্ছেন, আধুনিক টেলিস্কোপের আবিষ্কারের পরে কিন্তু দেখাচ্ছেন যে না, প্রত্যেকটা বস্তু আর একটা বস্তু থেকে কিন্তু অনবরত কিন্তু দূরে সরে যাচ্ছে, যা কিন্তু আমরা অন্য যে সমস্ত টেলিস্কোপের তো কথাই বললাম। এছাড়া কিন্তু আমরা আকাশের উপর, কারণ আমাদের প্রত্যেকটা পৃথিবীর উপর ছেয়ে আছে একাধিক টেলিস্কোপ, এক একটা নক্ষত্রের উপর অ্যাঙ্গেল করে রাখা হয়েছে সে কত দূর, অর্থাৎ প্রতিটা নক্ষত্রের কিন্তু গতিবিধির উপরে কিন্তু লক্ষ্য রাখা হয়েছে। সেখানে আমি অনবরতেই দেখতে পাচ্ছি যে না, ঘটনাটা কিন্তু সত্যি যে মহাবিস্ফোরণ ঘটেছিল বা একে অপর থেকে সরে যাচ্ছে। তার মানে আমি এইটাই বলতে পারি, যত আমি পিছাবো তত দেখবো সেই বিন্দুর দিকে এগিয়ে আসবে। তবে এটুকু বলা যে এই বিন্দু পর্যন্ত কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা না গাণিতিকভাবে পৌঁছাতে পেরেছি না বাস্তবে পৌঁছাতে পেরেছি, কারণ আমরা এই গতিটা লাভ করতে পারিনি। কারণ যেদিন আমরা এই গতিটা লাভ করতে পারবো সেদিন হয়তো সত্যিকারের বিগ ব্যাং থেকে হয়েছে কি না সেটা আমরা জানতে পারবো। যার জন্য আমরা বলছিলাম কি শুরুতেই যে সুইজারল্যান্ডে কিন্তু 27 কিলোমিটার একটা গর্ত করে ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলোর কিন্তু অনবরত কিন্তু যে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে, যে ক্রস ধাক্কা লাগানো হচ্ছে, যাতে কিন্তু সেই টাইমটাতে আমরা পৌঁছাতে পারি সেটার চেষ্টা করা হচ্ছে। তার মানে এই তত্ত্বের কিন্তু গুরুত্ব এখানে, না থাকলে কিন্তু এই ধরনের বড় মাপের রিস্ক নিয়ে কিন্তু পরীক্ষা হতো না। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিও ভালো লাগে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। কারণ হলো কি, আমরা এবার স্টার ফরমেশন সহ অন্যান্য যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো আমরা ধীরে ধীরে নিয়ে আসবো। তো আপনারা জানাবেন যে ভিডিও কেমন লাগলো। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।